সমুদ্র সীমা ও উপকূলীয় এলাকার নিরাপত্তায় কোস্ট গার্ডের সদস্যদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীর 27তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, কোস্ট গার্ডের উন্নয়নে অতীতের কোন সরকার কিছু করেনি। আপিল মাহমুদের রিপোর্ট। কোস্ট গার্ডের 27তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবন থেকে আগারগাঁও সদর দপ্তরে ভার্চুয়ালি যুক্ত হয়ে সশস্ত্র সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সমুদ্র সীমা ও উপকূলীয় এলাকার নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার। আর ভবিষ্যতে আরেকটা আকাঙ্ক্ষা আছে যে আমরা আরেকটি শিপইয়ার্ড করতে পারবো দক্ষিণাঞ্চলে, সেটা হয়তো ভবিষ্যতে আমরা দেখবো, জায়গা আমরা দেখে রেখেছি। বাংলাদেশ কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে খুব শীঘ্রই এ বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে উন্নত প্রযুক্তির জাহাজ, হোভারক্রাফ্ট ও দ্রুত গতিসম্পন্ন বোট। হোভারক্রাফ্ট আমাদের কারোই নাই, আমি মনে করি হোভারক্রাফ্ট আসলে খুব দ্রুত যে কোনো অভিযান পরিচালনা করা সম্ভব। কোস্ট গার্ডের প্রতিটি সদস্যকে সমুদ্র সীমা ও উপকূলীয় এলাকায় যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। আপনারা সবসময় দেশপ্রেম, সততা ও ইমানের সঙ্গে দায়িত্ব পালন করে কোস্ট গার্ডের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখবেন। দেশের সমুদ্র উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমি আশা করি। আমি এই বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আপনাদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় যা যা করার দরকার অবশ্যই আমাদের সরকার তা করে যাবে। এ সময় বীরত্বপূর্ণ ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে 4 সদস্যকে প্রধানমন্ত্রীর পক্ষে কোস্ট গার্ড পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।